সিদ্দিকীন, যারা সত্যবাদী, যারা মিথ্যা কথা বলে না, সত্যবাদী যারা, তাদেরকে সিদ্দিকীন হিসাবে টাইটেল দেওয়া হয়। যেরকম ছিলেন আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক নাম টাইটেল এই জন্যই হলো, উনি নবীর অনেক খেদমত করেছে, অনেক অনেক। আল্লাহর নবী নিজে বলেছেন, এই পৃথিবীর ভিতরে সমস্ত মানুষের বদলা আমি আল্লাহর কাছে চাইয়া দিতে পারবো, কিন্তু আবু বকরের বদলা আমি আল্লাহ দিতে পারবো না। আর একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুয়ারে বসে বসে আসমানের দিকে তাকাইলেন, আসমানের ভিতরে তারকা গুলো ঝিকমিক ঝিকমিক করতেছে, ওই দিকে লক্ষ্য করছেন। এবার আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, আয়েশা তুমি কি মনে মনে ভাবতেছো যে এই আকাশের যতগুলো তারা আছে এই তারকার থেকে তোমার আব্বা বেশি আমল করেছেন? আয়েশাকে আল্লাহ নবী বললেন, আয়েশা বললেন, না ইয়া রাসূল আল্লাহ, তবে হ্যাঁ, তবে না, তবে হ্যাঁ, যে এই আকাশ এত বিশাল একটি আসমান, যত কোটি কোটি যে তারকা গুলো দেখা যায়, এই তারকার সমান কি কারো নেকি আছে কিনা? আমি মনে মনে ভাবছিলাম যে আমার আব্বা আবু বকর, আবু বকরের বোধ হয় এতটুকু আমল আছে। আল্লাহর নবী বললেন, আয়েশা তোমার চিন্তা করার প্রয়োজন নাই, আমি নবী কথা দিলাম, আবু বকরের জিম্মাদার আমার আপনার, আল্লাহ নিজে নিয়েছেন, জোরে কন্যা সুবহান আল্লাহ। মুসলমানের প্রতি শান্তি আসবে। বললেন না আমার বন্ধু, আমার ভাই যান, ও বিশ্বের মুসলমানেরা, আল্লাহর নবী বললেন, বিশ্বের সাহাবীরা যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, যারা সত্য কথার প্রতি ভরসা করে, ওরাই হলো আবু বকর সিদ্দিক, আর ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটি দরজা আল্লাহ খোলাসা করে রেখে দিয়েছেন, জনগণ সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ওয়া সালিহিন, সালিহিন মানে হলো আবিসর মুসলমান, মানুষের নামাজ পড়ে, আবার কেউ নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তারা হলো সলিহীন, তার মানে নেক নেক ইবাদত করে, যারা নামাজ পড়ে না তারা সলিহীন হতে পারবে না, যারা রোজা রাখে তারা হলো সলিহীন, যারা মানুষের সাথে ব্যবহার ভালো করে তারাই হলো সলিহীন। আল্লাহর নবী বললেন, যারা নবী এবং আল্লাহর অনুসরণ করেছিল ওদের হাসর নাসর নবী সিদ্দিকীন সালিহীনের সাথে আল্লাহ বানিয়ে দিবেন, যারা নবী সিদ্দিকীন সালিহীনের আখলাকের সাথে যাদের আখলাক ঘুরে যাবে ওদের জন্য আল্লাহর আটটি জান্নাতের দরজা খোলাসা থাকবে। আর সব থেকে উঁচু দরজার জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতের লোকরা উপর থেকে, আমরা হয়তো অনেক মানুষের গোস্ত মাংস পল যখন খাই পেটের মধ্যে একটা গ্যাস সৃষ্টি হয়, হয় না নাই? গ্যাস সৃষ্টি হয়ে হাওয়া বাইরে হয় না নাই? হাওয়া আসে না নাই? উপর শ্রেণীর জান্নাতেরা পোলাও মিষ্টি অথচ খুরমা এত সুন্দর সুন্দর জিনিস খেয়ে তারা হাওয়া ছাড়বে। নিচের শ্রেণীর জান্নাতওয়ালারা বলবো, ইস আহারে ইয়ে ধূপ আসনা, এত সুগন্ধি, এই সেন কোথা থেকে আসে? চিন্তা করেন, নিচের দরজার জান্নাতেরা তারা ওদের যে পিছনের রাস্তাতে যে হাওয়া বের হবে এটা আতরের থেকে বেশি সেন হবে, এই সেন পেয়ে ওরা আফসোস করবে, আরে ওদের হাওয়াই যে সুন্দর সে, তাহলে জায়গাটা মানে এত কত বড়, আরে এত নিয়ামত আল্লাহ দান করেছেন। ফেরেশতারা বলবে, এই জান্নাতি তোমার উপর দরজার জান্নাতওয়ালারা তারা পাশে দিয়ে হাওয়া ছাড়ছে, সেই হাওয়ার বাসনা ওরা আশ্চর্য দিয়ে আছে, ফেরান্দে পড়ে দেবো, আরে আমরা মানে কি করলাম গো, দুনিয়া যদি আমরা এই আমল করে আসতাম তাহলে তো আমাদেরও হাওয়া, তারা নিচের দরজার জান্নাতওয়ালারা মতো আফসোস করতো। দুনিয়ার ভিতরে যেরকম বাবার উল্টা বাবা আছে,
চাকরি একই চাকরি মাস্টার বিএসএফ আর্মি কের মাসে দরমা 40,000 কের 50 কের 1,00,000 কের 2,00,000 কের 10,00,000 কের 15,00,000 বেতন আছে আছে না নাই যার 15,00,000 10,000 টাকা কি ওর সাথে টক্কর দিব কোনো দিনও সম্ভব না তে জান্নাতটা ওই ধরনেরই আল্লাহ পাক বানাইছেন যারা বেশি আল্লাহর ইবাদত করে যাইতে পারবেন তাদের জন্য উপর শ্রেণীর জান্নাত হবে ওখান থেকে হাওয়া ছাড়বে নিচের গুলো খেলে আফসোস করবে আশা আছে না নাই কার কার আশা আছে হাত উঠে নারায়ণ দেখবে মাশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক সকলে বলে আমিন এই যে উপর শ্রেণীর জান্নাত এরাই তো নবীগণ সিদ্দিকীন সালেহীন আর লাস্ট হলো সুহাদাই সালেহীন সুহাদা কাকে বলে যারা রক্ত মাংসে যাদেরকে দাফন কাফন করা হয় তারা মৃত্যুটা তাদের কি রূপ হয় সোনা বাতাস বোঝার দরকার আছে না শহীদ সুহাদা ওদেরকে বলা হয় যারা এই যে আমাদের আপনাদের যে নবী আছিলেন আখেরি নবী 1700 বছর আগে মক্কা মদিনার মধ্যে যেটা মুজাহাদা করে জিহাদ করে তারা নিজের শরীরকে আল্লাহর রাস্তায় হাওলা করে দিয়েছিলেন যে আমাদের জান যাবে কিন্তু ইসলাম ছাড়বে না জোরে কর সুবহানাল্লাহ ওই যেমন আর কিছু সাহাবি কত কত সাহাবি নতুন বিয়া করে বাসর গরো করে নাই তারা জিহাদের ময়দানে চলে গেছে সেখানে যে তারা শহীদ হয়ে গেছে আল্লাহর নবী হাজার হাজার সাহাবিদেরকে এরকম জানাজা পড়াইছে তাদেরকে বলা হয় সুহাদা ওদেরকে রক্ত মাংস যা আছে অন্যের ওদেরকে দফন করা হয় আর ওদের কবরের লাশ কেমন পর্যন্ত ওইভাবে থাকবে একটু ফেলা টেলা হবে না জোরে কন্যা সুহাদা তারাই ছিল সুহাদা আল্লাহর নবী এত সুহাদাদের করছেন তিনি রক্ত মাংস মধ্যে চুমা খাইছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই যে সাহাবী শহীদ হয়েছে এর জন্য আপনার কাছে আমার এক্সট্রা দোয়া রাখলাম যে একে এর লাশটা যাতে জীবনে যাতে কবরে নষ্ট হয় না তো মহাতরম দোস্ত বুজুর্গ আমরা সুহাদের মধ্যে যাই আমরা এই যে ইসলাম ধর্ম এত সুন্দর এত নর্মাল হিসাবে আমরা ধর্মটা পাইলাম কিন্তু আমরা আল্লাহকে দিকে ভয় করি না রসুলের কথা মনে করি না শয়তানের অসুস্থ করে শয়তানের দোকায় পড়ে আজকে সব কিছু আমরা ছেড়ে দিয়েছি নামাজ কি বস্তু রোজা কি বস্তু হজ করলে কি হয় যাকাত দিলে কি হয় সদকা করলে কি হয় আমরা একবার মনে হয় অবাক কিছুই তাতে মনে হয় বুঝি না এই ধান্দা নিয়ে থাকি আল্লাহর নবী বললেন অবিশ্বের মুসলমানেরা সাহাবীরা শোনো আমার মুসলমান হয়ে যাক যারা নবী সিদ্দিকিন সালেহীন সুহাদা এদের সাথে যাদের হাসর নাসর হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাউলাইকা রাকীকা আর এদের সাথে যারা আল্লাহ চরিত্র মিলাইতে পারবে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে দোস্ত করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল আল্লাহ সালেহীন সুহাদা নবীন সিদ্দিকিনের সাথে আমাদের দোস্ত হবে আমাদের সাথে তারা দোস্ত করবে যদি আমরা আল্লাহর কাজ করে যাইতে পারি যদি আমরা আল্লাহ রাস্তা মেহনত করে যদি যাইতে পারি ও বন্ধুরা আমার ভাই জানেরা এই পৃথিবীর ভিতরে আমরা আপনারা এই যে দামি কাপড় পিন্দেনেওয়ালা কেউ অথচ আছে গরিব হালক দামি কাপড় নাই তারা পিন্দে না এই দামি ও আদামি যা কিছু আছে সবাইরই মৃত্যু হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর মজাটা সবাইরই চাখতে হবে কেউ এখান থেকে বাঁচতে পারবে না